মুভির শুরুতে আমরা 13 জুন 1980 সালে একটি জায়গাকে দেখি যার নাম হলো ক্যাম্প ক্রিস্টাল লেক, যেখানে আমরা একটি মেয়েকে দেখি যে কারো থেকে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালাচ্ছিল। মেয়েটি যার কাছ থেকে নিজের জান বাঁচিয়ে পালাচ্ছিল সে একটি বৃদ্ধ মহিলা, তার নাম প্যামেলা বোরহিস। সে তার উপর অ্যাটাক করছিল, তখনই মেয়েটি তার শর্ট নাইফ ঘুরিয়ে তার মাথাটি তার ঘাড় থেকে আলাদা করে দেয়। নিজের মাকে মৃত দেখে জেসন ফেরত চলে আসে এবং সেখান থেকে সেই শর্ট নাইফ আর তার মায়ের মাথাটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা 5 বন্ধুকে দেখি, তাদের নাম ভিটনি, ভিটনির বয়ফ্রেন্ড মাইক, রিচি এবং রিচের গার্লফ্রেন্ড অ্যামান্ডা এবং ওয়েড। আর তারা ওই এলাকা মানে ক্যাম্প ক্রিস্টাল লেক এলাকাতে একটি বিশেষ গাছের খোঁজে এসেছিল। রাত কাটানোর জন্য তারা সেখানে ক্যাম্প লাগিয়ে নেয় এবং ওয়েড তাদেরকে সেখানে জেসন এবং তার সাথে সেখানে হওয়া মার্ডারের গল্পগুলি শোনায়। তারা এই কথাটিকে সিরিয়াসলি নেয় না এবং সেটিকে একটি উড়ন্ত গল্প ভেবে উড়িয়ে দেয়। ভিটনি খুব চিন্তিত ছিল কারণ তার মাকে ক্যান্সার হয়েছে এবং সে তার মাকে ছেড়ে তাদের সাথে এসেছিল। তার মন হালকা করার জন্য মাইক তাকে ঘুরতে নিয়ে যায় এবং ওয়েডও সেখান থেকে চলে যায় এবং কিছুটা আগানোর পরে সে ওই গাছটি পেয়ে যায় যার খোঁজে তারা এখানে এসেছিল। আর ওখানে সে একটি মাস্ক পরা একটি লোককে দেখতে পায়, আর সে অন্য কেউ নয় জেসন ছিল, আর জেসন তাকে প্রাণী মেরে দেয়। অন্যদিকে মাইক আর ভিটনি চলতে চলতে ক্যাম্প ক্রিস্টাল লেকে একটি পুরনো ঘরে পৌঁছে যায়। ভেতরে গিয়ে তারা চেক করে এবং ভেতরে তারা অনেক পুরনো জিনিস দেখতে পায়, আর সেই পুরনো জিনিসের মধ্যে তারা একটি লকেট দেখতে পায়। ওটাতে জেসন এবং তার মায়ের ছবি ছিল। এটা থেকে এটি প্রুভ হয় যে ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটি জেসনের বাড়ি। এখানে একটি অদ্ভুত কথা এটি হলো যে ভিটনি এবং জেসনের মায়ের চেহারা অনেকটাই একই রকম দেখতে। তারপর তারা একটি ছোট ছেলের রুম পায় যেখানে খাটে জেসনের নাম লেখা ছিল। তারপর অ্যামান্ডা বাইরে কারোর হাঁটার আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা ভাবে তার বন্ধুরা হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু এরকম কিছু ছিল না। রিচি চেক করার জন্য বাইরে বেরিয়ে আসে এবং ভিটকে খুঁজতে চলে যায় এবং সে পৌঁছে যায় সেই গাছগুলির কাছে যা খুঁজে তারা এখানে এসেছিল। রিচি সেখানে ভিডিও লাইট খুঁজে পায় এবং তার পাশেই তার হেডফোনের সাথে তার কাটা কানটি ঝুলছিল, সেখানে তার ডেড বডিটিও পড়েছিল। সেটি দেখে রিচি ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ক্যাম্পও আর সুরক্ষিত ছিল না। ক্যাম্পে সে পৌঁছে দেখে অ্যামান্ডাকে চাঁদরের সাহায্যে বেঁধে দড়ি দিয়ে তাকে আগুনের উপর ঝুলিয়ে রাখা হয়েছিল। তাকে বাঁচানোর জন্য সে এগোয় কিন্তু সে নিজে একটি বড় ট্র্যাপে ফেঁসে যায়। সে খুব আহত হয়ে যায় এবং নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করে। এই চেষ্টার মধ্যে অ্যামান্ডা আগুনের মধ্যে পড়ে যায় এবং পুড়ে মারা যায়, কিন্তু তাও সে নিজেকে সেখান থেকে ছাড়াতে পারে না। ভিটনি আর মাইক একটি রুমের মধ্যে পৌঁছে যায়। তারা সেখানে দেখে কেউ সেখানে একটি শ্রাইন তৈরি করে রেখেছিল এবং সেখানে তারা কিছু একটি দেখতে পায়। তারা সেটিকে বের করে এবং দেখে সেটি কারোর মাথা ছিল, আর সেই মাথাটি ছিল জেসনের মায়ের। জেসন তার পুজো করত এবং তখনই অটোমেটিক সেই ঘরের দরজাটি বন্ধ হয়ে যায়। মাইক সেটি চেক করার জন্য আগে এগোয় এবং দেখে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে। তখন জেসন বেসমেন্ট থেকে শর্ট নাইফ মারতে লাগে। মাইক অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করছিল আর এরই মধ্যে অনেক কয়বার তাকে শর্ট নাইফ লেগে যায়। ভিটনি মাইককে টেনে পাঁচটপের ওপরে তোলার চেষ্টা করে, তখনই জেসন বেসমেন্ট ভেঙে তাকে নিচে টেনে নিয়ে যায়। ভিটনি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জেসন তাকে দেখে নেয় এবং তার পেছু করতে শুরু করে। ভিটনি ক্যাম্পে পৌঁছে দেখে যে অ্যামান্ডা আগুনে পুড়ে মারা গেছে। সে দেখে রিচি এখনও বেঁচে আছে এবং ওই ট্র্যাপ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে এবং ভিটনিও তাকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু ওই ট্র্যাপ তো সহজে খুলবে না। তখনই জেসনও সেখানে চলে আসে এবং শর্ট নাইফে অ্যাটাক করে রিচিকে মেরে ফেলে। এখানে ভিটনি তার থেকে বাঁচার চেষ্টা করে এবং পালাতে শুরু করে, কিন্তু জেসন তার দিকে শর্ট নাইফ মারে। এখানে ভিটনি মরলো কিনা বাঁচলো আমাদের কিছুই দেখানো হয় না। এটি হলো মুভির ইন্ট্রো, আর ইন্ট্রোতেই আমরা 2 মুভি দেখে নিলাম। তাই আমি বলেছিলাম যে এই একটি মুভিতে আমরা অনেক কটি ফ্রাইডে মুভির মজা পাবো। তো আগে এগোনো যাক আমাদের মুভির এক্সপ্লেনেশনে। তারপরে আমরা 6 সপ্তাহ পরে সিন দেখি, যেখানে কিছু ফ্রেন্ড ওই এলাকা মানে ক্যাম্প ক্রিস্টাল লেক এলাকায় যাচ্ছিল। তারা একটি গ্যাস স্টেশনে থামে, সেখানে একটি ছেলে যার নাম ক্লে সে তার মিসিং বোনকে খুঁজতে এসেছিল এবং মিসিং পোস্টার দেখে আমরা জানতে পারি ভিটনি ক্লের বোন। সে ওই এলাকায় তাকে খুঁজতে এসেছিল। ট্রেন তাকে আটকে দেয় কারণ ট্রেন অনেকক্ষণ থেকে ওই কাউন্টারে ওয়েট করছিল, কারণ ট্রেন একটু বিরক্ত হয়েছিল। সব জিনিসপত্র নেওয়ার পর তারা আবার নিজের জার্নিতে বেরিয়ে পড়ে। ফাইনালে ট্রেন তার নিজের বাড়িতে পৌঁছে যায় এবং ক্লেও তার নিজের খোঁজ চালু রাখে। সেখানে একটি পুলিশ অফিসার ছিল, আসলে ভিটনির কেসটি ওই পুলিশ অফিসারই হ্যান্ডেল করছিল। ভিটনির কোনো খোঁজ পাওয়া যায় না, তাই তারা ওই কেসটিকে বন্ধ করে দেয় এবং পুলিশ অফিসার বলে যে এখানে লোকজনের নিখোঁজ হওয়া কোনো বড় ব্যাপার নয়, এখানে ডেইলি লোকজন নিখোঁজ হয়ে যায়।
আর পুলিশ অফিসার তাকে বলে পিটনি হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, কিন্তু ক্লে তাকে বলে তার বোন সেরকম নয়। তারপর ক্লে একটি ঘরে পৌঁছায় এবং সেখানে একটি অদ্ভুত নেচারের মহিলা ছিল। সে ডিরেক্টলি ক্লেকে বলে দেয় যে তার বোন মারা গেছে। মহিলাটি তাকে বলে যে বাইরের লোক এখানে না জেনে বুঝে এদিক ওদিক ঘুরতে থাকে এবং বেঘরে মারা যায়, আমরা এখানে শান্তিতে থাকতে চাই। আর সে বলতে উনি জেসনের ব্যাপারে বোঝাচ্ছেন। ক্লে আগে এগোয় এবং একটি স্টোর হাউসে পৌঁছে যায়। সেখানকার ওয়ার্কারের কাছ থেকে সে ভিটনির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিরাশা ছাড়া সে আর কিছুই পায় না। অন্যদিকে ট্রেন্ডের ঘরে তারা সবাই খুব এনজয় করছিল। স্টোর হাউসে ওয়ার্কার কারোর আওয়াজ শুনতে পায় এবং সে চেক করার জন্য যায়। তখনই সেখানে জেসন চলে আসে এবং তাকে ধরে নেয়। তারপর ওয়ার্কার নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর এই চেষ্টার জন্য জেসনের মাস্ক তার মুখ থেকে খুলে যায় এবং জেসনের এত ভয়ানক চেহারা দেখে ওই ওয়ার্কারের শ্বাস প্রশ্বাস সেখানেই থেমে যায়। জেসন তার গলা কেটে তাকে মেরে দেয়। জেসন নিজের মাস্ক পরতে লাগে। তখন জেসন সেখানে একটা কৃপি হকি মাস্ক পায় এবং সেটি পরে সে তার নিজের নেক্সট শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। ক্লে আর জেনা জঙ্গলে পৌঁছে যায়, যেটি লেকের খুব কাছে ছিল। ক্লে সেখানে একটি জিপিএস খুঁজে পায়। ক্লে সেটি নিজের ব্যাগে ভরে নেয়। নোলান আর চেলসিয়া লেক পর্যন্ত পৌঁছে যায় আর তারা সেখানে বোটিং করতে লাগে। ব্যালেন্স খারাপ হয়ে চেলসিয়া জলে পড়ে যায়। নোলান বোট ঘুরিয়ে তার দিকে নিয়ে আসছিল, তখনই একটি তীর এসে তার মাথার আর পার হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। বোট তার দিকে এগোচ্ছিল এবং বোটটি তার মাথা টাচ করে সেখান থেকে চলে যায়, যার ফলে তার মাথা ফেটে যায়। তখন সে জেসনকে দেখে যে ধারে দাঁড়িয়েছিল এবং সে তার শর্ট নাইফ বের করে। তার থেকে বাঁচার জন্য চেলসিয়া সেখান থেকে পালিয়ে ব্রিজের নিচে লুকিয়ে পড়ে। তারপর জেসনও তাকে খুঁজতে খুঁজতে ওই ব্রিজে চলে আসে এবং ব্রিজে এসে তাকে খুঁজতে শুরু করে এবং সে যেতে লাগে। যাওয়ার আগে সে জেলসিয়াকে মেরে সেখান থেকে যায়। ক্লে আর জেনা জেসনের ঘর পর্যন্ত পৌঁছে যায় এবং ঘরে গিয়ে তারা ভেতরে চেক করতে শুরু করে, কিন্তু তারা ভেতরে পুরনো জিনিস ছাড়া আর কিছু খুঁজে পায় না। তারপর তারা বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে যেতে শুরু করে। তখন তারা কারোর চলার আওয়াজ শুনতে পায় এবং তারা লুকিয়ে পড়ে। এটি জেসন ছিল যে কারোর ডেড বডি ঘাড়ে নিয়ে এদিকে আসছিল। জেসন ওই ডেড বডিটি তাদের সামনে ফেলে দেয় এবং জেসন ক্লের ব্যাগটি পেয়ে যায়, যার ফলে সে বুঝে যায় কেউ না কেউ তো সেখানে এসেছে। জেসন রেগে গিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। জেসন কাউকে খুঁজে পায় না এবং সে ওই ডেড বডি আর ক্লে এর ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। জেসনে যাওয়া মাত্র তারা সেখান থেকে পালিয়ে যায়, যাতে তারা তাদের বাকি বন্ধুদের জেসনের ব্যাপারে বলতে পারে। দৌড়াতে দৌড়াতে তাদের পা একটি দড়িতে টাচ হয় এবং যার ফলে জেসনের বেসমেন্টে লাইট জ্বলে ওঠে এবং ঘন্টা বাজতে শুরু করে। বেসমেন্টে অনেক টানেলস ছিল এবং এই সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে জেসন বুঝতে পারত যে সেখানে কেউ এসেছে। তারপর আমরা দেখি জেসন ভিটনিকে বেসমেন্টে বেঁধে রেখেছে এবং ভিটনিকে না মারার কারণ এটি হলো যে ভিটনির চেহারা অনেকটি জেসনের মায়ের মতো দেখতে, এবং তখনই জেসন সেখানে চলে আসে আর ক্লে এর ব্যাগটি সেখানে ফেলে চলে যায়। তার যাওয়ার পরে ভিটনি ওই ব্যাগটি চেক করে এবং ওই ব্যাগটি চেক করে সে জানতে পারে যে তার ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। আর সে ওই জিপিএসটিও পেয়ে যায় এবং সেটি থেকে সে একটি পিন বার করে এবং সেটি দিয়ে নিজের লক ভাঙার চেষ্টা করে। ক্লে আর জেনা রাস্তা দেখতে দেখতে দৌড়াতে থাকে এবং জেসন তাদেরকে দেখে নেয় এবং তাদের পেছন নিতে শুরু করে। অন্যদিকে ট্রেন্ডের বন্ধুর কাছে তার বাবার চেয়ারটি ভেঙে যায় এবং ট্রেন তার উপর রাগ করে এবং তাকে সেই চেয়ারটি জোড়া লাগানোর জন্য বলে এবং সে টুল হাউসে টুলস খুঁজতে যায় এবং ততক্ষণে সেখানে ক্লে আর জেনাও পৌঁছে যায়। আর তারা সেখানে পৌঁছে পুলিশকে ফোন করে এবং চুই টুল হাউসে হকি খেলছিল। তখনই সেখানে জেসন চলে আসে এবং চুইকে মেরে দেয়। আচমকা সে ঘরে লাইট চলে যায় এবং তখনই লরেন্স চুইকে বাঁচানোর জন্য বাইরে যায়। ক্লে আর জেনা তাকে বাইরে যাওয়ার জন্য আটকে দেয়, কিন্তু তখন লরেন্স বলে যে সে অনেক ফাস্ট এবং জেসন তার কিছু করতে পারবে না। লরেন্স টুলস হাউসে পৌঁছে যায় এবং তখনই জেসন তার পেছনে এসে দাঁড়িয়ে যায়। জেসন তাকে প্রায় ধরে নিয়েছিল, কিন্তু সে সত্যি অনেক ফাস্ট ছিল এবং সে সেখান থেকে পালিয়ে যায়। জেসন সেখান থেকে একটি কুড়ুল তুলে নেয় এবং লরেন্সের দিকে ছুঁড়ে দেয় এবং সেই কুড়ুলটি এসে লরেন্সের পিঠে লেগে যায়। তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পাচ্ছিল এবং ক্লে তাদের সবাইকে বাইরে যেতে মানা করে, কারণ সে জানে জেসন এটিকে ব্যবহার করছে। এটা ভেবে যে তার বন্ধুরা হয়তো তার আওয়াজ শুনে তাকে বাঁচানোর জন্য বেরিয়ে আসবে, কিন্তু কেউ বাইরে বেরিয়ে আসে না এবং জেসন তাকে মেরে দেয়। ট্রেন্ট তার গান নেওয়ার জন্য তার রুমে যায় এবং প্রিয় তার সাথে যায়। আর জেসন তাকে ধরে নেয় এবং প্রাণে মেরে দেয়। আর ততক্ষণের মধ্যে ওই পুলিশ অফিসারও সেখানে পৌঁছে যায় আর সে দরজা নক করে, কিন্তু জেসন তাকেও দেখে নেয়। জেনা দরজা খোলার জন্য এগোয়, কিন্তু সে দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই জেসন সেই অফিসারটিকে মেরে দেয়। ভয় পেয়ে তারা উপরে চলে যায় এবং তারা তাদের বন্ধুর ডেড বডি দেখে তারা বুঝতে পারে যে ঘরের কোনো অংশ আর তাদের জন্য সেফ নয়, তাই তারা বাইরে বেরিয়ে আসে।
ফ্রেন্ড ওই পুলিশ অফিসারের গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তখন জেসন তার ফ্রেন্ডের ডেড বডিটি ওই গাড়ির ওপর ফেলে দেয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। ক্লে আর জানা এক সাইডে এবং ট্রেন্ড আরেক সাইডে, তাড়াহুড়ো চক্করে ট্রেন্ডের বন্দুকটি জলে পড়ে যায়। সে অনেক খোঁজে কিন্তু তাও পায় না। তারপর সে দৌড়াতে দৌড়াতে মেন রোড অবধি পৌঁছে যায়। এখানে তার হেল্পের জন্য একটি ট্রাক দাঁড়িয়ে যায়, কিন্তু তার এখানে ডাউট হয় যে ওই গাড়িতে জেসন তো আবার নেই। আসলে জেসন তো তার পেছনে দাঁড়িয়ে ছিল। জেসন তার বুকে শর্ট নাইফ ভরে তাকে হাওয়াতে ছেড়ে তোলে এবং তাকে সেই ট্রাকে লাগা পাইপে আটকে দেয়। ট্রাক ড্রাইভার তাকে ওই অবস্থাতেই সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। ক্লে আর জানা ছুটতে ছুটতে তারা আরও একবার জেসনের বাড়িতে পৌঁছে যায়। আর এইবার তাদের আওয়াজ ভিটনিও শুনতে পেয়ে যায় এবং ভিটনি সাহায্যের জন্য চিৎকার করে এবং ক্লেও তার আওয়াজ শুনতে পেয়ে যায়। তারপর ক্লে তাকে বাঁচানোর জন্য নিচে যায়। তারা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয় এবং ক্লে একটি হাতুড়ি দিয়ে তার হাতে বাঁধা চেন ভাঙতে লাগে। আর তখনই জেসন সেখানে পৌঁছে যায়। জেসন সেখানে পৌঁছানোর আগে তারা ভিটনিকে ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। জেসন সেখানে এসে ভিটনিকে দেখতে পায় না, তাই সে রাগে পাগল হয়ে তাদের পেছনে পড়ে যায়। তারপর তারা বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পেয়ে যায়। ক্লে আর ভিটনি তো বাইরে বেরিয়ে যায়, কিন্তু জেনা বাইরে বেরোতে পারে না এবং জেসন তাকে মেরে দেয়। এক্সিট ছিল একটি ভাঙা উল্টানো বাস। ক্লে বেরিয়ে ভিটনিকে বাইরে বের করার চেষ্টা করে। জেসন সেখানে চলে আসে এবং ক্লেকে ধরে বাসের জানলায় তার মাথা ভরে দেয় এবং সে বাসের ভেতরে ঢুকে পড়ে। আর এতক্ষণে ভিটনিও সেখানে লুকিয়ে পড়ে। যখন জেসন তার কাছে চলে আসে তখন ভিটনি তাকে লাত মেরে বেসমেন্টে ফেলে দেয়। ক্লে ভিটনিকে বের করে এবং তারা পৌঁছে যায় সে স্টোর হাউসে। আর সেখানে ভিটনি ক্লে লুকিয়ে দেয় এবং সে নিজে কোনো হাতিয়ার খুঁজতে চলে যায়। তখন জেসন সেখানে চলে আসে এবং তাকে ধরে নেয় এবং গ্রাইন্ডারে তার মাথা দিয়ে তাকে মারার চেষ্টা করে। তখন ভিটনি সেখানে এসে জেসনকে তার নাম ধরে ডাকে এবং জেসন এখানে কিছুটা রিল্যাক্স হয়ে যায়। ভিটনি তাকে তার মায়ের লকেট দেখায় এবং জেসন ক্লেকে ছেড়ে দেয়। সুযোগের লাভ উঠিয়ে ক্লে জেসনের গলায় একটি চেন জড়িয়ে দেয়। ভিটনি চেনটি গ্রাইন্ডারে ফেলে দেয়। চেনটিতে টান পড়ার কারণে জেসন ফাঁসিতে ঝুলে যায়। জেসন গ্রাইন্ডারের অনেক কাছে চলে আসে, কিন্তু তবুও জেসন নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নেয়। তারপর ভিটনি তার শর্ট নাইফ তার বুকে ভরে তাকে মেরে দেয় এবং তারা তার ডেড বডি ওই লেকে ফেলে দেয়। তারপর তারা ভাবে যে এখানে সব কিছু ঠিক হয়ে গেছে। তখনই জেসন জল থেকে বেরিয়ে আসে এবং ভিটনিকে ধরে নেয়। আর এখানে এই মুভি এন্ড হয়। তো মুভিটি তোমরা দেখলে এবার কমেন্টে বলো যে মুভিটি কেমন। এটি হলো ফ্রাইডে দ্য 13th সিরিজের লাস্ট ফিল্ম। এইটির পরে এই সিরিজে আর কোনো মুভি আসেনি। আর এর পেছনে কী কারণ আছে বা কেন এই সিরিজে আর কোনো মুভি তৈরি হয়নি, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এর ব্যাপারে ভালোভাবে এক্সপ্লেন করবো। যদি এই ভিডিওতে করে দিতাম তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, যার ফলে তোমরাও বোর হয়ে যেতে। তো আজকের এই ভিডিওতে এইটুকু হচ্ছে। নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই।